আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভীষণ গরম পড়েছে তাই না তাই আমরা আপনাদের জন্য নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো দুই ধরনের ওরিও মিল্কশেকের রেসিপি তা আবার আইসক্রিম ছাড়া গরমে কিন্তু এই মিল্কশেকগুলো খুব কাজে দেবে সে সাথে এই মিল্কশেকগুলো সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে যারা চকলেট এবং কুকি লাভার তাদের জন্য এটা কিন্তু বেশ হেল্পফুল একটা রেসিপি তাই চলুন আমরা আজকের রেসিপি শুরু করে দিই প্রথমেই আমরা তৈরি করব কফি অরিও মিল্কশেক এই জন্য কফিটা প্রথমে রেডি করে নিচ্ছি আমরা এক স্যাশেট পরিমাণ ইনস্ট্যান্ট কফি নিয়েছি সেটা একটা ছোট মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন এই কফির মধ্যে আমরা অ্যাড করব টু টি স্পুন পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি অবশ্যই ফুটানো পানি ব্যবহার করবেন এখন এই কফি এবং পানি খুব ভালো মতো মিক্স করে এক সাইডে রেখে দেব আপনাদের কাছে যদি অরিও বিস্কিট না থাকে আপনার কিন্তু অন্য কোনো ওরিওর মতোই চকলেট বিস্কিট দিয়ে এই মিল্কশেকগুলো তৈরি করে নিতে পারবেন আমাদের কফিটা রেডি হয়ে গেছে সেটাকে এক সাইডে রেখে আমরা এখন মেন ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করছি এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ আমরা দিয়ে দিলাম এই লিকুইড দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওরিও বিস্কিট ওরিও বিস্কিটটা এভাবে হাত দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিতে হবে লম্বা এক প্যাকেট ওরিও বিস্কিট কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করছি আপনারা চাইলে আরেকটু কমিয়ে বা বাইরে নিতে পারেন এখন এর মধ্যে অ্যাড করছি সাত মতো চিনি আমরা দিয়েছি প্রায় হাফ কাপের মতো এবার এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি যাতে করে এই বিস্কিট বা কুকিজগুলো খুব ভালো মতো ব্লেন্ড হতে পারে এর মধ্যে গুলিয়ে রাখা কফিটাও দিয়ে দিলাম এবং এটা এখন ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটা সার্ভ করার পালা আমরা যতটুকু মিল্কশেক তৈরি করলাম তা কিন্তু তিনজনের পরিবেশন উপযোগী তাই আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো ইনগ্রিডিয়েন্টগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক তাই আমরা ওপরে আরও কিছু আইস কিউবস দিয়ে দিচ্ছি যাতে এটা আরও একটু ঠান্ডা হয় কফি আর ওরিওর এই দারুণ কম্বিনেশনের মিল্কশেকটি কিন্তু খেতে দারুণ মজার এখন আমরা তৈরি করব চকলেট অরিও মিল্কশেক এই জন্য ব্লেন্ডারে আমরা এক কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ নিয়ে নিলাম এখন সেমভাবে আমরা এক প্যাকেট পরিমাণ অরিও কুকিজ দিয়ে দিচ্ছি ওরিও কুকিজ বা বিস্কিট যাই বলি না কেন এটা কিন্তু হাত দিয়ে এরকম ভেঙে দিতে হবে এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে এর মধ্যে এখন অ্যাড করব পরিমাণ মতো চিনি আমরা আগের মিল্কশেকটির মতোই হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম এখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন পরিমাণ চকলেট সিরাপ বা মেল্টেড চকলেটও আপনারা ব্যবহার করতে পারবেন এতে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে হয়ে গেল আরেকটি মজাদার মিল্কশেক এটিও আমরা সার্ভ করে নেব আগের মিল্কশেকটির মতোই এটাও কিন্তু তিনজন পরিবেশন উপযোগী যেহেতু ঠান্ডা ড্রিঙ্ক তাই আমরা এই মিল্কশেকটার মধ্যেও আইস কিউবস দিয়ে দিচ্ছি এতে করে খেতে আরও ভালো লাগবে কারণ এতে মিল্কশেকটি আরও দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকবে এই মিল্কশেকটিও খেতে কিন্তু দারুণ মজার স্বাদের দিক থেকে দুটো মিল্কশেক কিন্তু দুই রকম কিন্তু দুটোই খেতে অসাধারণ তাই আশা করি আপনারা দুইটি মিল্কশেকই ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে কেমন লাগলো সেটি কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আপনারা চাইলে কিন্তু কারো সামনে প্রেজেন্ট করতে চাইলে এরকম মিল্কশেকটার ওপরে কিছু ওরিও কুকিস স্প্রিঙ্কল করে দিতে পারেন এদের করে দেখতে বেশ সুন্দর লাগবে আশা করি আপনাদের আমাদের আজকের রেসিপি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই কোনো ভুল করে থাকলে ক্ষমাসুন্দের দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ